আচ্ছা, এখানে কথা হচ্ছে যে ব্যাগ পাচ্ছেন আপনারা, অ্যাকাউন্ট ব্যাগ পাচ্ছেন তো না? হিউজ পরিমাণ অ্যাকাউন্ট ব্যাগ আসতেছে, বাট অনেকেই বলতেছে ভাই অ্যাকাউন্ট ব্যাগ আসতেছে, আবার $500 আসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আমার চারটা অ্যাকাউন্ট $500 আসছে। আমি আমি এক কয়েকজনকে দিয়ে কাজ করাই, আমার গত কালকের যে অ্যাপ্লাই গুলো করা ছিল ওইটা এখন পর্যন্ত রিভিউ অবস্থায় আছে, ওইটা আস্তে আস্তে মনে হয় 12টা একটার পরে আসবে। কথা বলি তো তার আগের দিনে যতগুলো অ্যাকাউন্ট আছে হিউজ পরিমাণে অ্যাকাউন্ট ব্যাক আসছে, প্রায় বলা যায় যে 70% এর উপর অ্যাকাউন্ট ব্যাক দিছে। এখন অনেকেই বলতেছে অ্যাকাউন্ট ব্যাক আসতেছে না, এখন কি প্রবলেম তাদের একটু বলেন। আচ্ছা লিখুন তো একটা কথা বলি হ্যাঁ বলেন ভাইয়া, এই যে কে একটু আগে যে ভাইটা বললো যে তার অ্যাকাউন্টটা ব্যাগ আসতেছে, তাহলে উনি উনার কার্যক্রমটা উনি ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত তার কার্যক্রমটা কিভাবে চালাচ্ছে সে একটু 5 মিনিট বা 2 মিনিট একটু যদি আমাদের বলতো বা ধারণা দিত, তাহলে মানে সবার জন্য ভালো। তো তৌফিকুল ভাই বলেন, একটু বলেন কিভাবে কাজ করতেছেন, সবাইকে একটু শেয়ার করেন তাহলে। আচ্ছা ভাই শুনেন, কাজটা মূলত ওই আপনার ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে ওইভাবে করছি, কিন্তু হচ্ছে ভাই আমার কার্ডগুলো হচ্ছে ওই ব্যালেন্স ওয়ালা কার্ড ছিল, মানে চার্জার কার্ড ছিল, ওইগুলো তো ব্যালেন্স ছিল, এই জন্য আমার আনপেড সমস্যাটা হয় নাই। আর হচ্ছে আপনাদের যারা বলেন বা এই যে নতুন মেইল দিয়ে যাদের সমস্যাটা হচ্ছে, যে নতুন মেইলের জন্য বা চিন্তা থাকে যে নতুন মেইল দিয়ে আমি এখন করতেছি এই জায়গায় হচ্ছে ব্যাক আসবে কি আসবে না, ভাই একদিন আগের মেইল দিয়েও কাজ করলে ব্যাক আসে ওইটা বিষয় না, একদিন আগের মেইল দিয়েও কাজ করলেও ব্যাক আসতেছে। দুইটা অ্যাকাউন্ট ব্যাক আসছে, ওইটা $20 করে দিছে, কিন্তু দুইটা অ্যাকাউন্টে আপনার তিনটার মধ্যে দুইটা অ্যাকাউন্ট ব্যাক আসছে আপনার যে নতুন একদিন আগের মেইল। যাদের ব্যাক আসতেছে না বলি আমি, যাদের ব্যাক আসতেছে না তারা হচ্ছে আপনার মানে ওয়াইফাই দিয়ে কাজ করতেছেন নাকি আপনার মোবাইল ডাটা ইউজ করে কাজ করতেছেন, কোনটা? ওয়াইফাই, আমি ওয়াইফাই কাজ করি। আচ্ছা ভাই, ওয়াইফাই দিয়ে যদি কাজ করতেছেন একটা দিন আজকে রাতে ট্রাই করেন, সেটা হচ্ছে কি যদি আরডিপি কেনার ব্যবস্থা থাকে বা আরডিপি নেওয়ার ব্যবস্থা থাকে তাহলে আরডিপি নেন, আর হচ্ছে যদি আরডিপি নেওয়ার অবস্থা না থাকে তাহলে আপনার পিসিতে উইন্ডোজ দেন, ঠিক আছে? উইন্ডোজ দেওয়ার পরে মোবাইল ডাটা কানেক্ট করলে মোবাইল ডাটা অনেক সময় রাইট, হ্যাঁ মোবাইল ডাটা দিয়ে কানেক্ট করলে আইপি সমস্যার জন্য মাঝে মধ্যে আপনার যে আপনার ব্যাক আসলো দেখবেন মাঝে মধ্যে $20 দেয়, মানে $500 এখন পায় মানে কেউ কেউ পায় না, কিন্তু পরবর্তীতে যখন আইপি মোবাইল ডাটা আমি 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 আপনাদের বলি, মোবাইল ডাটা কানেক্ট করে বারবার ওই যে একটা করে অ্যাকাউন্ট করবে না, ডিসকানেক্ট কানেক্ট করে কাজ করলে অনেকগুলোতে 500 পাওয়া যাচ্ছে এবং ব্যাকও আসে। হ্যাঁ, যারা পাচ্ছেন না এটা একটু ট্রাই করবেন। আমি নিজে বলতে চাচ্ছিলাম, এটা বলতে মিস হয়ে গেছে, বলতে পারিনি। আচ্ছা বলেন তো, আমি মনে হয় ভাই লাস্টে আপনার মনে হয় কালকে মনে হয় আপনার 6টা 500 পাইছে। আচ্ছা ভাই, আমার আরেকটা সমস্যা হচ্ছে, সেটা হলো রিঅ্যাকটিভ মেসেজ দেওয়ার পরও আমার ওই অ্যাড অ্যাকাউন্ট গুলোতে উপরে সাসপেন্ড নোটিফিকেশন মানে। আচ্ছা আমি এই বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করি, হ্যাঁ আমি একটু স্ক্রিনশট শেয়ার করতেছি, এই জিনিসটা অনেকেই বুঝতে পারছে না। হ্যাঁ আমি আপনাদের একটু ওই জিনিসটা ইয়ে করে দিচ্ছি, দাঁড়ান একটু। আচ্ছা লিখুন ভাই, যদি আরডিপি নিয়ে যদি কাজ করি তাহলে পরে আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে নাকি একটু দেখেন, একটা বিষয় আমি আপনাদের একটু ক্লিয়ার করি, অনেকে এটা বুঝতে পারছে না। স্ক্রিনটা আমার শেয়ার হয়েছে না? হুম, আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাই আমি। হ্যাঁ এটা হচ্ছে এই যে দেখেন কয় তারিখে অ্যাপ্লাই করা, এটা 22 তারিখে, 22 তারিখে অ্যাপ্লাই করা। হ্যাঁ তো এই মেলটা আমি যখন অ্যাপ্লাই করি, একটু দেখেন অ্যাপ্লাই করার পরে আপনি হচ্ছে এই যে এই ধরনের মেল পাবেন, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন যখন অ্যাপ্লাই করেন তখন এই ধরনের কিন্তু মেল আসে, এই যে একদিন আগে অ্যাপ্লাই করা দেখছেন, যখন অ্যাপ্লাই করবেন তখনই কিন্তু এই ধরনের মেলগুলো আপনি পাবেন। হ্যাঁ এরপরে আপনাকে হচ্ছে এই যে যখন রিভিউতে যাবে আপনাদের বলি, হ্যাঁ রিভিউতে যাওয়ার পরে এই ধরনের একটা মেল কিন্তু আসে, হ্যাঁ যে আপনার এই জিনিসটা রিভিউতে আসে। এরপরে আরেকটা জিনিস দেখেন, এখানে দেখুন যে ইওর অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড, দেখতে পাচ্ছেন এই মেলটা একটু দেখেন। হ্যাঁ তো যখনই এই জিনিসটা এটা আসতেছে অনেকে ভাবতেছে যে আমার এটা শেষ, মানে এটা সাসপেন্ড করে দিছে এটা আর হবে না। দেখেন একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি, দেখেন এখানে আমি অ্যাপ্লাই করছি, এরপর এগুলো রিভিউতে গেছে, এরপর হচ্ছে এগুলো সাসপেন্ডের মেল দিছে। হ্যাঁ দেখুন সবগুলোই সাসপেন্ড দিয়ে দিছে, এই যে দেখেন যতগুলো আছে সবগুলোই কিন্তু সাসপেন্ড করছে, দেখছেন? এরপরে দেখেন এরপরে আরেকটা আছে, দেখছেন রিঅ্যাক্টিভ করছে, দেখছেন বিষয়টা? দেখেন হ্যাঁ এই যে দেখেন রিঅ্যাক্টিভ করে দিয়েছে, তিনটা অ্যাকাউন্টে এখানে রিঅ্যাক্টিভ। তো এখন কত হচ্ছে, ওরা যেটা করে এখানে যখন আপনি অ্যাকাউন্টগুলো ইয়ে করবেন রিভিউতে যাওয়ার পরে, ওদের রোবট থাকে না, রোবট থেকে অটোমেটিকলি অনেক সময় কিন্তু এই সাসপেন্ডের মেলটা দিয়ে দেয়।
তো অনেকেই ভাবে যে এটা আর ব্যাক আসবে না, যেহেতু এটা সাসপেন্ড করে দিচ্ছে, তাই না? এই জায়গাটাতে ভুল করতেছেন। যারা এইভাবে অ্যাপ্লাই করে রাখছেন গত 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন আগে, সবগুলো অ্যাকাউন্ট চেক করেন, দেখেন 50%-এর উপরে অ্যাকাউন্ট ব্যাক আসছে। এখানে সাসপেন্ড করছে, তারপরেও কিন্তু অ্যাকাউন্ট আবার রিঅ্যাক্টিভ করে দিচ্ছে, দেখছেন? আমি এই যে এখান থেকে একটু চেক করে দেখুন, এই যে আমার যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো আনসাসপেন্ড অবস্থায় আছে। হ্যাঁ, এখানে বিষয়টা কি দেখতে পাচ্ছেন আপনারা? এখানে আমার যে ইয়েগুলো আছে এগুলো কিন্তু আনসাসপেন্ড অবস্থায় আছে, দেখছেন? সবগুলো অ্যাকাউন্ট এখানে আনসাসপেন্ড আছে। এখন যদি এটা একটার ক্ষেত্রে দেখাই, এখানে প্রত্যেকটা আমি যেগুলো ওপেন করে রাখছি আপনাদের দেখাই, সবগুলোতেই মোটামুটি কিন্তু সেম কাহিনি। দেখুন এই যে এখানে আমার অ্যাকাউন্টগুলো কিন্তু সাসপেন্ড করে দিছে, তারপরেও কিন্তু আবার এখানে এসে রিঅ্যাক্টিভ। তো অনেকেই ভাবতেছেন যে আমাদের সবগুলোই সাসপেন্ড করে দিচ্ছে, আসলে সাসপেন্ডের মেল আসার পরেই যে আপনাদের সাসপেন্ড করে দিচ্ছে এরকম না। আপনারা ওইগুলোতে প্রত্যেক দিন চেক দেন, দেখেন ওইগুলো সব আনসাসপেন্ড করে দেবে। সবগুলো হয়তো বা দিবে না, কিন্তু মোটামুটি দিবে। কিন্তু অনেকে ওই যে ভাবতেছেন যে সাসপেন্ড যখন করে দিচ্ছে, মেল যখন চলে আসছে, এগুলো তো আর ব্যাক আসার সম্ভাবনা নাই, কিন্তু আসবে সব প্রত্যেকটা। আমি যতগুলো আছে সবগুলো যদি আমি চেক করাই, দেখবেন সবগুলা, এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট সাসপেন্ড, দেখেন সবগুলো অ্যাকাউন্ট সাসপেন্ড, আবার পরবর্তীতে রিঅ্যাক্টিভ। দেখতে পাচ্ছেন বিষয়টা? তো এর জন্য অনেকেই হয়তো ভাই মেলগুলো চেকই করতেছেন না, একটু দয়া করে কষ্ট করে চেক করবেন, দেখবেন যে ওইগুলোতে সব ব্যাক পাই যাবে না। এ হচ্ছে বিষয়। এখন আর কার কি প্রবলেম একটু বলেন না। সরি সরি, আনপেড ব্যালেন্স আছে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের বলি, হ্যাঁ আরেকটা বিষয় বলি আপনাদের, এখানে একটু মাথায় একটু ভালো করে শোনেন বিষয়টা। এখন কথা হচ্ছে যে আমরা যে কার্ডগুলো দিয়ে কাজ করি বা আপনাদের যে সেলার টেলার দেখাইছি বা এরকম বাইরে অনেক সেলার আছেন, এই কার্ডগুলো হয় কি, এই কার্ডগুলো হচ্ছে ওরা ব্লু কার্ডে অ্যাকাউন্ট করে নতুন নতুন কার্ড ওখান থেকে নেয় যেগুলোতে কোনো ব্যালেন্স থাকে না, ঠিক আছে? এখন কার্ড ওইগুলো ভালো। এখন হচ্ছে গুগল যেটা করে, ওরা কিন্তু ওই দেখা যাচ্ছে 100টার মধ্যে 10টা, 20টা, 25টা বা যেগুলোতে ইচ্ছা ওইগুলোতে ওরা চার্জ করে, সবগুলোতে করে না। আমি আপনাদের যতগুলো অ্যাকাউন্ট দেখাচ্ছি, আমার কাছে এখনও ডেস্কটপ 2-3টা মানে মনিটর ইউজ করি, তো আমি সবগুলোতে সাজানো আছে। হ্যাঁ, যতগুলো অ্যাকাউন্ট আছে আমার এখানে, এই যে এখানে যেগুলো দেখতেছেন সবগুলো 500-এর অ্যাকাউন্ট। হ্যাঁ, সবগুলো সেম ব্লুবার্ড দিয়ে কাজ করা হয়, কারণ ব্লুবার্ডের কার্ডের প্রাইস অনেক কম। যদি যারা সরাসরি কাজ করে তাদের থেকে কিনতে পারেন, সেগুলোর প্রাইস আরও কম, অনেক কমে কিনতে পারবেন। তো এখন হচ্ছে যে এই কার্ডগুলো দিয়েও কাজ হয়। কিছু কিছু আনপেড আসে, যখন ওরা হচ্ছে চার্জ করতে যায় কিছু কিছু কার্ডে, তখন ওইগুলোতে এই প্রবলেম হয়। কিন্তু আপনি 10টা অ্যাপ্লাই করলেন, 10টা ব্যাক দিল, 10টাতেই যে ওরা চার্জ করতে যাবে এরকম না, কিছু কিছু ওরা চার্জ করতে যায় সবগুলোতে। আনমিউট করতে বলেন, তার জন্য সাউন্ড আসতেছে, নয়েজ আসতেছে, আনমিউট করতে বলেন। হ্যাঁ, ওইটা নিচ থেকে না করে তো ওইটা ইয়ে করে রাখছে। এখন কথা হচ্ছে এখানে, এখন যদি আপনাদের কাছে আরও ইনভেস্ট করার মতো ক্ষমতা থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা এই কার্ডগুলো ম্যানেজ করে কাজ করতে পারেন। আর আমার কাছে মনে হয় যে দরকার নাই ভাই, আনপেড যে খুব আসতেছে তা না। তবে একটা কাজ করতে পারেন, 2-4-5টা কার্ড ম্যানেজ করে রাখতে পারেন, যেগুলো হচ্ছে আপনার ওই যে ব্যালেন্স আছে, অ্যাপ্লাই করবেন এই কার্ডগুলো দিয়ে, এবং জাস্ট নোটিফিকেশন চেক করবেন যে কখন আপনার রিঅ্যাক্টিভ হচ্ছে। রিঅ্যাক্টিভ হওয়ার সাথে সাথে যখন ওরা আনপেড প্রবলেম করবে, তখনও কিন্তু ওরা সাসপেন্ড করে না, ওই সময় আপনি জাস্ট আপনার কার্ডটা যদি চেঞ্জ করে দেন যেটাতে ব্যালেন্স আছে, তাহলে কিন্তু ওইটা ঠিক হয়ে যাবে, ওটা তার প্রবলেম হয় না। কিন্তু যখন সাসপেন্ডে চলে যায়, তখন আপনার নতুন করে অ্যাপ্লাই করতে হয়, কিন্তু নতুন করে অ্যাপ্লাই করলে কিন্তু আবার ব্যাক চলে আসে। যদি আপনার ওই কার্ডে যদি ব্যালেন্স থাকে, আবার নতুন করে যদি অ্যাপ্লাই করেন, ওইটাও কিন্তু আবার ব্যাক দিয়ে দেয়। আচ্ছা, এরকম যদি কারো লোডের ব্যালেন্স বা চার্জার সিসি লাগে এই আপনার হচ্ছে ব্লুবার্ড কার্ডের, তাহলে ভাই যদি মনে হয় আমার সাথে যোগাযোগ। আচ্ছা আচ্ছা, তো কার্ড এড করা যায়, কার্ড এড করার আরো মেথড আছে, আমি শেয়ার করব। আমি আমার এই যে মেথডটা আছে না, এটার প্রাইস 1500 থেকে 2000, 2000 থেকে 2500, এরপরে আজকে 5000 হয়ে গেছে, আপনারা হয়তো ফলো করেননি। আমি এখানে আরও কিছু মেথড দিব আস্তে আস্তে। হ্যাঁ, কার্ড এড করে মেথডটা আমি শেয়ার করে দেবো এখানে। এরপরে হচ্ছে আপনার সিপে ক্যাম্পেইন বলেন, অ্যাফিলিয়েট ক্যাম্পেইন বলেন, ঠিক আছে, মোটামুটি এগুলো আমি আস্তে আস্তে শেয়ার করবো। এবং আমার এটা হচ্ছে 3 মাস, এপ্রিল আমার ইয়েতে 3 মাসের একটা ইয়ে দিছে আমি, এপ্রিল না জুলাই জানো, সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 28-30 তারিখ পর্যন্ত মোটামুটি আমি এটা কন্টিনিউ করবো এখানে। তো এখানে আরও কিছু জিনিস আমি মোটামুটি অ্যাড করবো। হ্যাঁ, তো যার কারণে ওইটা প্রাইসও হাই করে দিছি। এখানে কার্ডের সলিউশন হবে, কিন্তু একটু আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে, কার্ডগুলো আরও কিছু মেথড আছে, সবগুলো তো একসাথে দেওয়া যায় না, ওইটাও দেবো। এরপরে ক্যাম্পেইন ট্যাম্পেইন চালু করে এখান থেকে আমি একটু বলি,
আর্নিং সোর্স, মানে এখান থেকে তো অনেকে আছেন যারা আনতেছেন, এখানে যারা জানে শুধুমাত্র, হ্যাঁ, যে যারা এই যে অ্যাফিলিয়েট ক্যাম্পেইন করতেছে, সিপিএ করে, এরপরে আরও যে যেভাবে করা যায় অ্যাকাউন্ট সেল করে, এগুলো করে করতেছে, অনেকে আছেন যারা কিন্তু এই থ্রেশহোল্ড দিয়ে কী কীভাবে আরও ইনকাম করা যায় এই সোর্সগুলো কিন্তু তারা জানে না, ঠিক আছে? তো আমি এইগুলোও দিব আস্তে আস্তে, তবে একটু সময় দিতে হবে, শেষ পর্যন্ত দিয়ে দিব, যার কারণে একটু অপেক্ষা করতে হবে আর কি, আস্তে আস্তে দিব আর কি। এবং আপনাদের মধ্যে যারা কাজ করতেছেন তাদের অনেকেরই কিন্তু হিউজ পরিমাণ ব্যাক আসতেছে, তো এখন যাদের ব্যাক আসতেছে তারা কিভাবে কাজটা করেন একটু শেয়ার করেন এখানে, যাদের আসতেছে না তারা যাতে একটু বুঝতে পারে যে আসলে কি প্রবলেম হচ্ছে। এই যে আমি একটা কথা বলি, যারা বলতেছে যে একেবারে তাদের ব্যাক আসতেছে না ভাই, তারা একটু আইপি টা চেঞ্জ করে নেন ভাই, এটা একবার ট্রাই করে দেখেন যে ওয়াইফাই নিয়ে কাজ করলে তারা একটু ওয়াইফাইটা অফ করে আপনি মোবাইল ডাটা দিয়ে কাজ করেন, এক্ষেত্রে ভাই ব্যাক আসবে। আমি পিসি ছাড়া, আর হচ্ছে আমার পিসি তো ভাই $500 দেয় না, আমি আমার এক টিমমেট আছে তার পিসিতে, তার পিসি দিয়ে কাজ করাই, তাকে দিয়েই, তো এক্ষেত্রে তার পিসিতে প্রায় $500 মোটামুটি ভালো অ্যাকাউন্ট দেয়। আমি মোবাইল দিয়ে যদি, আচ্ছা ভাই বলুক তারপরে কথা বলবেন, মোবাইল দিয়ে শুনেন, কথা বলার মধ্যে প্লিজ কে কথা বলবেন না, কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট কথা হয়, ভাই কথা বলছে তার মধ্যে একজন প্রশ্ন করছে, এটা কি হইলো? মোবাইল দিয়ে যদি আমি, মোবাইল দিয়ে যদি আমি কাজ করি ভাই, সেক্ষেত্রে মোবাইল দিয়ে কাজ করলে দুইটা জি মিলে কাজ করি, ছয়টা অ্যাকাউন্টে, ছয়টা অ্যাকাউন্টের মধ্যে ভাই কমপক্ষে 4টা বা 5টা অ্যাকাউন্ট ব্যাক দিচ্ছে, অ্যাকাউন্ট ব্যাক দেওয়ার সমস্যাটা ওইটা মানে বড় বিষয় না। আমি এই যে পরবর্তী যে আপডেটটা দিছে হচ্ছে পাফিন ব্রাউজারের পেইড ব্রাউজার দিয়ে করা, আমি ওইটা দিয়ে এখনো কাজে করি নাই, ব্রাউজার কিনে রাখছি, মানে ব্রাউজার আগে থেকে আমার কেনা ছিল, ওইটা আমার আছে, কিন্তু তারপর আমি ওইটা দিয়ে এখনো কাজে করি নাই। আমি হচ্ছে এপিক ব্রাউজার দিয়ে যেটা এখনো চলতেছে ওইটাই, এপিক ব্রাউজার দিয়ে কাজ চলতেছে, এখন ওইটা সমস্যা হয়নি আমার কাছে, তো এই জন্য আমি ব্রাউজার ওটা চেঞ্জও করি নাই। এখন যাদের সমস্যাটা হচ্ছে বা একটু কষ্ট করে আপনারা আপনাদের আইপিটা একটু চেঞ্জ করে নেন, ঠিক আছে, মোবাইল ডাটা দিয়ে কাজ করেন, আর পারলে কোনো জায়গা থেকে 300 বা 500 টাকা হইলে আপনার একটা আরডিপি পাওয়া যাচ্ছে, 15 দিন 1 মাসের আরডিপি পাওয়া যাচ্ছে, তো আরডিপিতে আপনারা ভালো মতোই কাজ করতে পারবেন, এইরকম আপনার এই ব্যাক আসা বা $20 $500 আপনার ভালো আইপি হইলে ভাই ওই কার্ডেরও সমস্যা করবে না, যে $20 কার্ড দিয়েছে ওই রকম কার্ড, কিন্তু মানে আপনার থ্রেশহোল্ড যে $20 দিবে এটা কোনো কার্ডের কোনো সমস্যা না, কার্ডের সমস্যা আনপেইডের সময় হবে। রাইট রাইট রাইট।